হ্যালো বন্ধুগণ, কেমন আছো সবাই? আমরা তো ভীষণ ভীষণ ভালো আছি। আজকে থাম্বনেলটা দেখে আশা করি বুঝতেই পেরেছো যে আজকে ব্লগটা কিসের উপর বেস করে হতে চলেছে। ইয়া, ইটস আওয়ার থার্ড ইয়ার ওয়েডিং অ্যানিভার্সারি। এনিওয়ে, আজকে বাবার জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করা আছে। তো জানি না লাস্ট অব্দি সাকসেসফুল হতে পারবো কিনা, কারণ ও একটু হিন্ট পেয়েছে যে কোথাও একটা যাবো আমরা। তো আমাকে বারবার পোক করছে যে বলো বলো কী প্ল্যান, তো আমি কিছুই বলিনি। তো যাই হোক, এখন আপাতত চলো রেডি হয়ে বেরিয়ে পড়া যাক। কালো তো আমাদের দুজনকে অলওয়েজ লাগে ভালো, তাই আজকেও দুজনে পরে নিলাম আবারও সেই কালো। আর থাকলো একটু পপ আপ হিসাবে ইয়েলো ব্রোচ। মেকআপে আমার লাগে না বিশেষ কিছু, হালকা কম্প্যাক্ট টিপ আর লিপস্টিকেই কাট মিটে যায় অনেক কিছু। ফিউশন ট্রাই করতে সবসময় লাগে ভালো, তাই হাতে এগুলো পরে নিলাম, কেমন লাগে বলো। বেরোনোর ঘন্টাখানেক আগে দেখি আমার বর বেপাত্তা, তো আসলো প্রায় অনেকক্ষণ পরেই। হাতে দেখি এত বড় একটা ফুলের ডালি, তো দেখে তো একটু মাথা গরমই হলো। এত টাকা খরচা করে কেউ ফুল কেনে? কিন্তু মনে মনে খুশিও হয়েছিলাম। অবশেষে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি, দ্য ডোম ক্যাফে। এটাই ছিল বাবানের জন্য আজকের সারপ্রাইজ। এখানে যে এতগুলো ডোম দেখা যাচ্ছে, তাদের মধ্যে ওই সাদা কালোটা আমাদের জন্য বুকিং ছিল। এই সাইডটা ছিল হুক্কা বার। হুক্কা আসলে ডোমের মধ্যে অ্যালাউড নয়। আমার মহারাজা তো ডেকোরেটেড ডোম দেখেই অবাক, দূর থেকে যেই এগুলোকে দেখতে পেয়েছে আমাকে জিজ্ঞেস করছিল এগুলোই কি আমাদের। তো কতটা এক্সাইটেড ও সেটা ওর হাসি দেখেই বোঝা যাচ্ছে। খুব খুশিও হয়েছিল দেখে। এই ক্যাফেটাতে তিনটেই মাত্র ডোম ছিল, প্রতিটা টাইমিং দেড় ঘন্টা করে। তোমাদের পছন্দ মতো বেলুনের রং, কেকের ফ্লেভার এগুলো চুজ করতে পারবে। এছাড়াও আটটা ফটো দিতে পারো তোমরা, ওরা সেগুলো প্রিন্ট করে সাজিয়ে দিতে পারবে। দেখতেই পাচ্ছ আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বেলুনসের কম্বিনেশন নিয়েছিলাম, আর আমাদের কেকটা ছিল রেড ভেলভেট। ডোমের একটা পজিটিভিটি কি জানো, তোমাকে কেউ ডিস্টার্ব করার নেই, দেড় ঘন্টা পুরো নিজেদের মতো টাইম স্পেন্ড করো। আমরা তবে দেড় ঘন্টার বদলে দু ঘন্টা থাকতে পেরেছিলাম। প্রথমত সময়ের একটু আগেই আমরা পৌঁছে গেছিলাম, দ্বিতীয়ত আমরাই ওই ডোমটার ফার্স্ট কাস্টমার ছিলাম, তাই আগে পৌঁছে গেলেও ওরা এন্ট্রি করিয়ে দিয়েছিল। কিন্তু সময় শেষ হতেই তাড়িয়ে দিয়েছিল আমাদের, কারণ পরের বুকিং এর জন্য তো প্রিপারেশন নিতে হবে ওদের। আমি এই ফটোগুলো পাঠিয়েছিলাম, ওরা সেগুলো প্রিন্ট করে দিয়েছিল, আর সাথে একটা অ্যানিভার্সারির ব্যানারও ছিল, সেটা খুব সুন্দরই ছিল। ওভারঅল পুরো ডোমটা মানে যেটা চেয়েছিলাম সেরকম ভাবে, এক্সাক্ট সেরকম ভাবেই ওরা ডেকোরেট করে দিয়েছিল। এই যে আমাদের রেড ভেলভেট কেক, যেটা হাফ কেজি দিয়েছিল ওরা, সাথে নামও লিখে দিয়েছিল। কেক কাটতে গিয়ে এত হাসির কারণ জানো, ছুরিটা দিয়ে একটা স্ট্রোক মারতেই ছুরিটা দুভাগে ভাগ হয়ে গেছিল। তো এখন চলবে কেক নিয়ে একটু নাটক। আমি কেক একদম খেতে চাই না, আরও আমাকে খাওয়াবেই, এটা প্রতিটা অকেশনে আমাদের চলেই থাকে। আমরা পান, কিউই অ্যান্ড মিন্ট ফ্লেভারের হুক্কা অর্ডার করেছিলাম, যেটা ডোমের বাইরে বসে রুফটপে ভালোই এনজয় করছিলাম। এগুলো ছিল কমপ্লিমেন্টারি ড্রিঙ্ক, তোমরা এগুলো নিজেদের মতো চুজ করতে পারো। আর এটা একটা অতীব জঘন্য সিজলার, এরকম বাজে সিজলার আমি কোনোদিন খাইনি, ঠিকঠাক মানে যাই হোক কিছু একটা ছিল আর কি।
বাইরে বৃষ্টি, হালকা ঠান্ডা ছিল, তার মধ্যে হুক্কা আর রুফটপ, মানে জাস্ট জমে গেছিল পুরো সন্ধ্যাটা। তো অ্যানিভার্সারি নাইট ওয়াজ গুড, বাড়িতে চলে এসেছি, বেশ ভালোই এনভায়রনমেন্টটা ছিল। তো ব্লগটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে অন্য কোনো ব্লগে আবার, টিল দেন টাটা।